হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মনি মাহির ব্লগ। আমি আজকে বাসা মাছের ঝোল রান্না করব, সিম আলু মূলা বেগুন দিয়ে। রান্নার জন্য সব কিছু নিয়ে নিয়েছি। বাচ্চা মাছগুলোর মধ্যে লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে নিব। যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদের জন্য মন থেকে অনেক দোয়া ভালোবাসা রইল, আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার মাছগুলোতে হলুদ লবণ মাখানো হয়ে গেছে, চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিব, তেলটা গরম হয়ে আসছে, এখন মাছগুলো ভাজার জন্য দিয়ে দিব। মাছগুলো দিয়ে এপিট ওপিট করে 2 মিনিট ভেজে নিব। এভাবে করে বাকি মাছগুলো ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম। মাছ ভাজার পর একটু তেল ছিল, তার সাথে আরও সামান্য কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। বড় 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা হালকা বাদামি করে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে, সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। গুঁড়া মশলা অ্যাড করব, পেঁয়াজটা যেন পুড়ে না যায়। এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন গুঁড়া মশলা দিয়ে দিব। এক চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, এখন নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল উঠে আসছে, এখন কেটে রাখা সিম আলু মূলা বেগুন দিয়ে দিব সাথে। তরকারিগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তরকারিটা মশলার সাথে মেশানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে কষিয়ে নিব। দুই মিনিট পর ফিরে আসলাম, তরকারিটা কষানো হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিব। উপরে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন তরকারিতে বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিতে বলক চলে আসছে, এখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব।
10 মিনিট পর ফিরে আসলাম, উপরে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিব। ধনে পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন।